রচিত এই গল্পের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজ আমরা জুঁই ফুলের রুমাল, কার্তিক ঘোষ রচিত এই গল্পের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করি। চলো প্রথমে দেখো, একের দাগের একে লিপিকে দেখলে কারা খুশি হয়? উত্তর, কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে গাছ ও পাখিরা লিপিকে দেখলে খুশি হয়। এই কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল এই কথাটা আমরা পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার সময় প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই প্রথমে লেখার চেষ্টা করব। তো যেহেতু এটা আমরা একটাই গল্পের সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখছি, তাই আমি পরবর্তী প্রশ্নের উত্তরে এগুলো লিখছি না, কিন্তু পরীক্ষার খাতায় যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা তার উত্তরে এই লেখকের নাম এবং গল্পের নামটা লিখলে তোমাদের সুবিধে হবে। একে দুয়ে খুশি হয়ে তারা কী করে? খুশি হয়ে তারা অর্থাৎ গাছেরা হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে দেয়, আর পাখিরা কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে হইচই জুড়ে দেয়। একে তিন, লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগড়া শহরে। লিপিদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগড়া শহরে। এর সঙ্গে তোমরা কাঁথির উত্তরে হচ্ছে এই এগড়া এই কথাটাও লিখতে পারো। একে চার, বাড়ির পাশের বাগানটি কাদের? উত্তর, বাড়ির পাশের বাগানটি মল্লিক বাবুদের। একের পাঁচ, লিপি কখন বাগানে যায়? স্কুলের ছুটি হলেই লিপি বাগানে যায়। একে ছয়, তার সঙ্গে কে কে থাকে? উত্তর, কোনোদিন তার সঙ্গে টুসি নতুবা দোলন থাকে, আবার সুধা দিদি আসে, বিট্টুও আসে। এরপর আমরা একের দাগে সাত, চারা গাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে? যেখানে ভালো জল হাওয়া আলো সেখানেই চারা গাছ হিলহিলিয়ে ওঠে। যেখানে ভালো জল হাওয়া আলো সেখানেই চারা গাছ খুশিতে হিলহিলিয়ে ওঠে। একের আট, লিপি কোথায় কোথায় চারা গাছ লুকিয়ে লুকিয়ে বসায়? লিপি কারোর উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে চারা গাছ বসিয়ে আসে। একের নয়, মাঝি পাড়ার তিনটে ছাগল বিদঘুটে কেন? মাঝি পাড়ার তিনটে ছাগল বড্ড বিদঘুটে, কারণ তারা গাছের চারা দেখলেই কুচমুচ করে মুড়িয়ে দেয়। একের দশ, বাগানের খরগোশ দুটো কেমন? উত্তর, বাগানের খরগোশ দুটো খুব ভালো, খুব ভীতু, তাই দূর থেকে লিপিকে পুটপুট করে দেখে, ঘুরে ঘুরে ঘাস খায় কিন্তু চারা গাছে মুখ দেয় না। বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি পারো বাড়িতে নিজেরা করে প্র্যাকটিস করে রাখো, আমার ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।